শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী, বাবা সালিজ্জামান চৌধুরী, মা ফুলমতি বেগম, পিতা নাম রাঙ্গুনিয়া থানা অন্তর্গত দন্ডম পদিলে চট্টগ্রাম। 71 সালে আপনি কি করতেন? আমি 71 সালে আমি পরীক্ষার্থী ছিলাম, এসএসসি পরীক্ষা। কোন স্কুল? উত্তরবধু হাই স্কুল। তখন কি দেখছেন আপনি? আমি 71 সালে যখন আমার পরীক্ষার সেন্টার পড়ছিল রাঙ্গুনিয়া, তখন আমাদের চেয়ারম্যান ছিল হাজি নুরুচ্ছবা চেয়ারম্যান। উনি কজাকাদের চৌধুরী সাহেবের একনিষ্ঠ ছিলেন, উনি মুসলিম করতেন। ওনার ছেলে একটা লেখক আইলে আমার সাথে লেখাপড়া করতেন। রাঙ্গুনিয়া যখন কেন্দ্র হয়েছিল এসএসসি, তখন আমরা ওইখানে যাই নাই, কারণ ওরা আবার ওইখানে গেছে লেখত আলী বা যারা মুসলিম লীগের ছেলের ক্লাস সমাজের সাথে পড়তো, সবাই রাঙ্গুনিয়া কলেজে গিয়ে পরীক্ষা দিচ্ছে এসএসসি। কিন্তু আমরা যাই না, আমার আব্বা তো আগে থেকে অনেক আগে থেকে উনি আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ সাহেবের সব সময় সহিতা রাখতেন। তখন আমরা পরীক্ষা দিই নাই, তখন আমরা এখানে ছিলাম। কিন্তু যখন পাঞ্জাবির আসছে বলে আসছে ওইরকম যদি সবাই পাহাড়ে চলে যেতাম, এরকম করতে করতে তখন এখানে লোকের অনেক সমাগম হয়ে গেছে। আমাদের রাজাহার লোক কষ্ট বেশি, বিপুল মানুষ, সবাইকে আমি চিনি না, সারা চট্টগ্রাম থেকে এখানে অনেক লোক আসছে। ধরো ওরা ওইখানে পরিবার নিয়ে আসছে, একা চলে আসছে, এই আমাদের পাড়ায় পাড়ায় ঘরে ঘরে নিয়ে ওরা থাকতো, ওদেরকে আমরা সহযোগিতা করতাম, খানা পিনা খাওয়াতাম। এখানে যারা মুক্তিযোদ্ধারা আসতো বিভিন্ন রাঙ্গুনিয়া থেকে অনেক জায়গা থেকে আসছে, এখানে একটা মুক্তি ট্রেনিং হতো। মেয়ে মুক্তিযোদ্ধার ট্রেনিংয়ের প্রধান ছিল আমাদের ওই শিলক, ওইখানে চেয়ারম্যান ছিল নজির আহমদ সাহেব, উনি এখানে স্থায়ী হয়ে থাকতেন। আমরা আমার বড় ভাই মাহবুবুল চৌধুরী, আমার বড় ভাই উল্লুল কাদের চৌধুরী, ওরা আমার পরিবারের সবাই আমরা এখানে ওদের সাথে সহযোগিতা করতাম, যেদিকে প্রয়োজন হয় আর কি, যেইটার প্রয়োজন হয়। অর্থাৎ আজকে চাউল নেই, ওখানে চাউল সংগ্রহ নিতাম, খাওয়া মুরগি বা মাছ, পুকুর থেকে অনেক মাছ খেয়েছে আমার আসছিলাম এখানে। ওই যে পাঞ্জাবির আসছিল তখন আসছিল আমার ডেটটা মনে নাই, কিন্তু আমরা এখানে ছিলাম তখন পাঞ্জাবিরা আসছে। আমরা কী করছি, এখানে বড় বড় গজ্জঙ্গা ছিল, গজ্জঙ্গাছের আগায় উঠে বসে রয়েছি, ওইখানে ওদেরকে দেখতাম। যখন ওরা
এদিক দিয়ে চলে আসে দেখতে আমার একটা এটা রাস্তা ছিল একটা বাজারের পশ্চিম দিকে একটা রাস্তা ছিল রাস্তা বাইরিয়া কত মেশোরা এই রাজারটা পুরে ফেলছে রাজার পুরার পর উত্তর দিকে ওই সারাশের দিকে একটা ইন্দুপাড়া ছিল ওই রাস্তা দিয়ে চলে গেছে চলে যাওয়ার পর ইন্দুপাড়া সব পুরে ফেলছে আবার ঘুরে পদুয়েকে চলে আসে এদিকে চলে গেছে আর যখন আসতেছে আমাদের মুক্তিযোদ্ধারা এই দশ মাইল এলাকায় অ্যাম্বুশ নিয়েছিল ওরা দক্ষিণ দিকে আসতে ওরা আধির উপর করে আসছিল পাঞ্জাবিরা এই ওরা উত্তর পাশে তো দক্ষিণ পাশ থেকে আসছিল পাহাড়ের নিচে ওরা পাহাড়ের উপর ছিল মুক্তিযোদ্ধারা তো গুলি গুলি করে দিছে সাত আটজন পাঞ্জাবি মরে গেছিল আমার এখানে গেছিলাম দেখার জন্য গেছিলাম কোন জায়গায় এটা এটা সুবিলাস দশ মাইল এলাকা বলে শুধু একটি হিটলেস সংলগ্ন আর কি এখন ওইটা মুক্তিযুদ্ধ বাজার হিসেবে একটা নাম দিছে আগে বাজার ছিল না সেটা মুক্তিযুদ্ধ বাজার নাম দিছে দশ মাইলকে তারপর ১৬ ডিসেম্বর কোথায় ছিলেন ১৬ ডিসেম্বর আমি তো এখানে বাড়িতেই ছিলাম এখন কি করছেন আমি এখন আমি প্রাথমিক শিক্ষক টিচার ছিলাম বাংলাদেশ স্বাধীনতার পর ওখান থেকে আমি অবসরে গেছি এখন বর্তমান বাড়িতে আছি কিন্তু দানের ব্যবসা ব্যবসা করতেছি আর কি ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা